ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণী দুই সালের স্টুডেন্টদের জন্য বাংলা তোমাদের নিউ সিলেবাসের অন্তর্গত মোট তিনটি কবিতা রয়েছে নীলধ্বসের প্রতি জনা বাড়ির কাছে আরশিনগর আর হচ্ছে নুন এই তিনটি কবিতা তো আজকে আমরা আলোচনা করবো বাড়ির কাছে আরশিনগর এই কবিতাটি থেকে বাছাই করে একটি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে অর্থাৎ কি ফাইভ মার্কের একটি বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো কি সেই প্রশ্নটা দেখো তার আগে তোমাদের বলে দিই আমরা কিন্তু এর আগের কবিতা সেটা হচ্ছে প্রতি জনা এই কবিতা থেকে বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি গল্পগুলো থেকেও বড়ো প্রশ্নের উত্তর নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করা রয়েছে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওখান থেকে দেখে নিও আজকে আলোচনা করছি বাড়ির কাছে আরশি থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি যে বাড়ির কাছে আরশিনগর কবিতায় বর্ণিত পড়শির স্বরূপ বর্ণনা করো অর্থাৎ কি কবিতায় এই বাড়ির কাছে আরশিনগর কবিতায় পড়শির যে একটা রূপ ফুটে উঠেছিল সেই পড়শির রূপটাকে আমাদের কিন্তু তুলে ধরতে হবে তো লালন ফকির তোমাদের সুবিধার্থে বলে দিই লালন ফকির হচ্ছে একজন বাউল সাধক এবং তিনি অনেক বাউল গান রচয়িতা করেন তো এই বাউল গানের মধ্যে থেকে একটি গান হচ্ছে বাড়ির কাছে আরশি নগর যেটা আমরা কবিতার আকারে পড়ছি তো এই কবিতাটিতে পড়শি অর্থাৎ কি এই পড়শি যার কোনো আকার ছিল না এই পড়শির যে স্বরূপ বর্ণনা করেছিলেন তিনি ছিল নিরাকার তার অর্থাৎ কি তার হাত পা মাথা ধর কিছুই নেই বা কিছুই ছিল না এই পড়শির একটা স্বরূপ বর্ণনা করেছিলেন এবং তিনি আরশি থাকেন তো এই সমস্ত কিন্তু পড়শির স্বরূপ আমরা বর্ণনা পাই তো যাই হোক এখন আমরা ভালোভাবে উত্তরটা লেখার চেষ্টা করবো দেখো কি বলছে যে দেখো উত্তরটি বাড়ির কাছে আরশিনগর নামক কবিতা বা বাউল গানে বাউল সাধক লালন ফকির তার গানের মধ্য দিয়ে উদার ধর্মীয় সাধনার গুরু তত্ত্বকথা প্রকাশ করেন অর্থাৎ কি বাউল সাধক লালন ফকির তিনি অসংখ্য বাউল গানের রচয়িতা তিনি এই বাড়ির কাছে আরশিনগর নামক যে কবিতা বা বাউল গানে তিনি কিন্তু একটা ধর্মীয় সাধনার তত্ত্বকথা প্রকাশ করেছেন ঠিক আছে তারপর কি বলছে আলোচ্য অংশটিতে লেখক পড়শি বলতে তার আত্মাদর্শন বা পরমাত্মার অনুভব বা মনের মানুষের কথাই বলেছেন অর্থাৎ কি কি বোঝা গেল তাহলে পড়শি বলতে মনের মানুষের কথা বুঝিয়েছেন বা পরমাত্মার কথা বুঝিয়েছেন বা পরমাত্মার অনুভবের কথা বুঝিয়েছেন ঠিক আছে তারপর মনরূপ রূপ আরশি অর্থাৎ মন রূপ আর্শিতে ঠিক আছে আরশিনগর নগর মন রূপ আর্শিতে মানুষ নিজেকে দেখতে পায় এর মধ্য দিয়ে মানুষ আমিত্বকে চিনতে পারে যেটা সে বাস্তবের চোখে দেখতে পায় না মনের মানুষের বাস এই আরশিনগরে নগরে সেই মনের মানুষের বাস কিন্তু আরশিনগরে নগরে নগর একটা গ্রামের কথা বলা হয়েছে যাই হোক তারপর কি বলছে দেখ কিন্তু খালি চোখে তাকে দেখা যায় না অর্থাৎ আমরা কি জানি যে তার পড়শি ছিল নিরাকার কারণ কি কিন্তু খালি চোখে তাকে দেখা যায় না কারণ কি কারণ তার কোনো নির্দিষ্ট আকার নেই তিনি নিরাকার ঠিক আছে তার বাস কখনো মনের গহনে অতল শূন্যে আবার কখনও চোখের জলে অর্থাৎ এই প্রথম যে প্যারাটা এই প্রথম প্যারাটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে বাড়ির কাছে আরশিনগর কবিতা লালন ফকির বা এই গানে লালন ফকির কি তার নিজস্ব যে উদার ধর্মীয় সাধনার তত্ত্বকথা প্রকাশ করেছেন এবং এই কবিতাটিতে যে পড়শি পড়শি বলতে তিনি পরমাত্মার অনুভবকে বা পরমাত্মার যে অনুভবের যে একটা প্রচেষ্টা বা মনের মানুষের সাথে যে সাক্ষাৎকার সেটাই কিন্তু উল্লেখ করেছেন এবং পড়শি থাকে আরশি নগরে একটি গ্রামের কথা উল্লেখ করা হয়েছে ঠিক আছে এবং এই পড়শিকে আবার খালি চোখে দেখা যায় না কারণ তার কোনো নির্দিষ্ট আকার ছিল না তিনি হচ্ছে নিরাকার ঠিক আছে তার বাস কখনো মনের গহনে মনের গহনে অতুল শূন্য আবার কখনো বা চোখের চলে এবার দ্বিতীয় পেড়া হিসেবে লিখবো লালন তার মনের একান্ত ইচ্ছে সত্ত্বেও কিছুতেই মনের মানুষ বা ঈশ্বরের সাক্ষাৎ পান না কারণ এই মনের মানুষের হাত পা মাথা ধর কিছুই নেই অর্থাৎ কি কবিতা লালন ফকির তার মনের মানুষকে সুতে চেয়েছিল কারণ মনের মানুষকে স্পর্শ করলে তার জম যাতা বা মৃত্যু যন্ত্রণা কিন্তু দূর হয়ে যেত তো এইটা হচ্ছে এই লাইনে বুঝেছে যে লালন তার মনের একান্ত ইচ্ছে সত্ত্বেও কারণ তার অনেক ইচ্ছে ছিল তার মনের মানুষের সাথে সাক্ষাৎ করা কারণ সাক্ষাৎ করলে তার জম যাতনা বা মৃত্যু যন্ত্রণা কিন্তু দূর হয়ে যেত ঠিক আছে এবং কিন্তু সে সাক্ষাৎ করতে পারেনি কারণটা কি কারণটা একটাই কারণ তার যে মনের মানুষ সে ছিল নিরাকার কারণ তার হাত পা মাথা ধর কিছুই ছিল না এবার কি বলছে দেখো এ এক নিরাকার অনুভূতি তার সন্ধান পেলেই মানুষের জীবন সার্থক হয় বললাম জমযাতনা দূর হবে বা মৃত্যু যন্ত্রণা বা জীবন সার্থক হয় ঠিক আছে বাউল যারা যারা বাউল সাধক তারা কিন্তু সার্থক এই ভাষাগুলো বেশি ব্যবহার করেন তারপর কি বলছে দেখো যারা একান্তই বাউল বাউল সাধক ঠিক আছে তারপর কি বলছে আর তো আর তাহলেই তার সব পাওয়া হয় তখন আর পার্থিব কোনো বস্তুর চাহিদা তাকে বাঁচতে পারে না বোঝা গেলো এবার আর একটু লাইন আছে সেটা দেখো তাহলে কী হলো লাস্ট লাইন আর তাহলেই তার সব পাওয়া হবে বা পাওয়া হয় তখন আর পার্থিব কোনো বস্তুর চাহিদা থাকে বাঁধতে পারে না একবার যদি সে পড়শির সে স্পর্শ পায় বা সাক্ষাৎ পায় এবার দেখো সব কিছুকে করে তার মন তখন উদার মহাশূন্যে বিলীন হয়ে যায় এবং তখন জীবিত অবস্থাতেও সে স্বর্গসুখ লাভ করে তাহলে কি বোঝা গেল তাকে সাক্ষাৎ পেলে কি হবে তার এ এক নিরাকার অনুভূতি তার সন্ধান পেলেই মানুষের জীবন সার্থক হয় ঠিক আছে সেই পড়শির কিন্তু একটাই অসুবিধা হচ্ছে কি সেই পড়শি ছিল নিরাকার আর তাহলেই তার সব পাওয়া হয় ঠিক আছে একবার যদি পড়শির সাক্ষাৎ পাওয়া যায় তাহলে তার সব পাওয়া হয়ে যাবে পৃথিবীতে যার কিছু পাওয়া আছে তার সব পাওয়াই হয়ে যাবে তখন তার পার্থিব কোনো বস্তুর চাহিদা তাকে বাঁধতে পারবে না সব কিছুকে ত্যাগ করে তার মন তখন উদার মহাশূন্যে বিলীন হয়ে যায় এবং তখন জীবিত অবস্থাতেও সে স্বর্গসুখ লাভ করে বা মৃত্যু যন্ত্রণাকে লাভ করে আর কি তো এই হচ্ছে তোমাদের যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাড়ির কাছে আরশিনগর কবিতায় বর্ণিত পড়শির স্বরূপ বর্ণনা করো এই প্রশ্নটির ফুল ডিটেলসে আলোচনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমরা পরবর্তীতে আরেকটি কবিতা রয়েছে নুন এবং এই কবিতাগুলো থেকেও আরও গুরুত্বপূর্ণ বাছাই করা বড় প্রশ্নের উত্তর নিয়ে এভাবেই ভিডিও আসবে তাছাড়া তোমরা বাড়ির কাছে আর্শি নগরে এই কবিতাটি থেকে এমসিকিউ কিউ সাথে যদি না দেখো তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক তো থাকবে তোমরা কবিতাগুলো থেকে গল্পগুলো থেকে এমসিকিউ কিউর দেখে নেবে তাছাড়া ইংলিশ তোমাদের ইতিহাস এডুকেশন এই সমস্ত সাবজেক্টগুলোর বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা রয়েছে তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু বড় প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা রয়েছে তোমরা সেসব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা প্রয়োজন অনুযায়ী তোমাদের ভিডিওগুলি দেখে নিও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত